অ্যারিথমিয়া বলতে আমরা নর্মালি বুঝি হার্টের অনিয়মিত স্পন্দন, হৃৎস্পন্দন। নর্মালি আমাদের হার্ট রেট 60 থেকে 100-এর মধ্যে ঘোরাফেরা করে। অনেক ক্ষেত্রেই হার্ট রেট যখন অনেক কমে যায়, তারা অজ্ঞান হয়ে যান, তাদের এই কন্ডিশনকে ব্র্যাডি অ্যারিথমিয়া বলে। সে সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের পেসমেকার লাগানো যেতে পারে। অনেক ক্ষেত্রেই হার্ট রেট বেড়ে 100-এর উপরে হয়, এদেরকে বেসিক্যালি বলা হয় ট্যাকিঅ্যারিথমিয়া। ট্যাকিঅ্যারিথমিয়া বিভিন্ন ধরনের হয়। এই ধরনের ট্যাকিঅ্যারিথমিয়ার পেশেন্টরা নর্মালি আমাদের কাছে আসেন বুক ধরফর নিয়ে বা প্যালপিটেশন, যেটা নর্মালি আমরা বলি। এ সমস্ত ক্ষেত্র ছাড়া কেউ কেউ মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারেন, কারো কারোর শ্বাসকষ্ট হতে পারে চলাফেরা করার সময়। নর্মালি যেটা আমরা পাই পেশেন্টদের মধ্যে, এই জিনিসগুলো সাডেনলি অ্যাপিয়ার করে এবং হঠাৎ অ্যাপিয়ার করে হঠাৎ কমে যায়। নর্মালি এই পেশেন্ট গ্রুপদের কী ট্রিটমেন্ট করা উচিত? সেই ট্রিটমেন্ট যারা করেন তারা ইলেকট্রোফিজিওলজিস্ট। তাদের কাজ কী? এদের কাজ কিছু কিছু ক্যাথিটার হার্টের ভিতরে দিয়ে লক্ষ্য করা, হার্টের কোন জায়গা থেকে সেই অনিয়মিত ছন্দগুলো আসছে সেগুলোকে আইডেন্টিফাই করা। মোস্ট কমনলি তাদের হার্টের মধ্যে একটা এক্সট্রা পাথওয়ে থাকে, যাদের ক্ষেত্রে হার্টের উপরের দিকে চেম্বার থেকে এই অনিয়মিত ছন্দগুলো লক্ষ্য করা যায়। সেগুলোকে আইডেন্টিফাই করার পরে রেডিও ফ্রিকোয়েন্সি নামক এক বিশেষ পদ্ধতির দ্বারা সেই এক্সট্রা ট্র্যাক্ট নষ্ট করে ফেলা হয়। কখনো কখনো হার্টের নিচের দিকের চেম্বার থেকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেগুলো অরিজিনেট করে সেগুলো একই পদ্ধতিতে নষ্ট করে দেওয়া যায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা একটা কিউরেটিভ অ্যাপ্রোচ। এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের মেডিকেশন অবভিয়াসলি প্রয়োজনীয়, কিন্তু মেডিকেশন পেশেন্টকে কিওর করতে পারে না। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করালে সেটা কিওর হওয়া সম্ভব। আমাদের ল্যাবে নতুন একটা সিস্টেম এসেছে যার নাম ইনসাইট এক্স ইপি সিস্টেম অ্যাবর্টেড। তার দিয়ে আমরা এক্সট্রা 3D ম্যাপিং করতে পারি, তার সাহায্যে আমরা আইডেন্টিফাই করা সহজ হয় আমাদের কোন জায়গা থেকে এক্স্যাক্টলি অরিজিন করেছে, এবং 3D ম্যাপিংয়ের দ্বারা সহজে অ্যাবলেশন করা সম্ভব।